হোটেল কোরাল রিফ হোটেল কোরাল রিফ হচ্ছে সুগন্ধা বিচ থেকে জাস্ট ফাইভ মিনিটের ডিস্টেন্স আপনারা যদি গুগল ম্যাপেও দেখেন তাহলে দেখতে পারবেন যে এখান থেকে মানে হোটেল থেকে যদি আমরা হেঁটে যাই সুগন্ধা বিচে লাগবে পাঁচ মিনিট আর আমার ঠিক সামনেই হচ্ছে সুগন্ধা বিচের মোড়টা ওই মোড়ের রোড থেকে এক মিনিট পিছে এতে করে হয় কি রোডের পাশে যে হোটেলগুলো থাকে অনেক সময় দেখা যায় অনেকে একটু নয়জই থাকে অনেকে একটু নয়েজ থেকে একটু দূরে থাকতে চায় সেক্ষেত্রে থেকে আমার মনে হয় একটু পিস জোনের মধ্যে হচ্ছে হোটেল কোরাল রিফ আর হোটেল কোরাল রিফ কিন্তু প্রায় পনেরো বছর ধরে আছে এটা শুনলে মনে হয় যে আজ এটা তো পুরনো হোটেল কিনা কিন্তু এছাড়াও পুরনো হোটেল মনে হলেও এটা আসলে পুরোনোভাবে কোনো কিছুই নেই খুব সুন্দর করে গুছানো আছে পরিপাটিভাবে আছে এবং পনেরো বছরের একটা অভিজ্ঞতার যে ছাপটা পাবেন আর তাদের থেকে যে আতিথেয়তাটা পাবেন সেটা আসলে পনেরো বছরের জন্য অনেক বেশি এফেক্টিভ ওটা আমার কাছে মনে হয় অনেক পজিটিভ সাইড কিন্তু একটা থাকে না যে পনেরো বছর হতে হয়তো বা পুরনো হয়ে গেছে এমন কোনো কিছু নেই চলুন আমরা হোটেল ট্যুরটা তাহলে শুরু করি যেহেতু কোভিডের সময় তাই হচ্ছে টেম্পারেচার চেক করা এটা একটা মূল ব্যাপার যে টেম্পারেচার চেক করার পরে আপনাকে দেখা যায় একটু স্যানিটাইজ করা হচ্ছে এটা ইম্পর্টেন্ট এভাবেই হচ্ছে আপনাকে রিসিভ করে নেওয়া হবে যখন আপনি আসলে অনলাইনে বুক করে আসবেন বা তাদের সাথে কমিউনিকেট করবেন ফোন কলের মাধ্যমে বুক করে আসবেন তারপর আপনি যখন এভাবে এন্ট্রি নেবেন এইভাবেই রিসিভ করা হবে রিসিভ করার পর জেনারেলি আপনি যখন আসবেন আপনি আপনার লাগেজগুলোকে এই সেকশনের মধ্যে রেখে আপনি বসার জন্য একটা স্পেস পাবেন যে হ্যাঁ আমি এবার একটু রেস্ট নেই তার মধ্যে একজন চলে যাবে রিসিপশনে আরেকজন অপেক্ষা করবেন যদি বেবি থাকে বেবির একটু দৌড়দরি করতে পারবে এই জন্য মোটামুটি ভালো একটা স্পেস আছে এখানে আর এই পাশটাতে আমরা একটা দেখতে পাচ্ছি কফি শপ আছে আর যেখান দিয়ে আমরা আসলে এন্ট্রি নিলাম যেই প্লেসটা থেকে এন্ট্রি নিলাম সেটা ছিল আসলে পার্কিং জোন এবং পার্কিং জোনের মধ্যে একটু গার্ডেন এরিয়া আছে পাখি আছে সো একটু ডিফারেন্ট এবং একটু পিস এবং অন্যরকম একটা ফিল আপনার মধ্যে আসবে এখানে ফ্রি ব্রেকফাস্টের ব্যাপার কানেক্টেড আছে আসলে ফ্রি না এটা ফ্রি বললে যায় না কারণ আপনার রুমের প্রাইজের সাথে কানেক্টেড থাকে অনেক ক্ষেত্রে সো এটাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলে কিন্তু এটা যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের অফার দেয় তখন আসলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে না বা আপনি চাইলেও সেটা অ্যাড করতে পারেন বা আপনি যদি চান আপনি গিয়ে নিজের ইচ্ছে মতো প্রত্যেক সকালে এক এক হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করতে পারেন পুরোটাই আপনার ইচ্ছা চলুন এবার আমরা রুম ট্যুর দিই আমরা আপনাদেরকে এখন একটি রুম দেখাবো যেই রুমে আপনারা চারজন বা পাঁচজন বা ছয় জনও থাকতে পারবেন কিন্তু মোস্টলি এটা আসলে চারজনের একটি বেডরুম এখানে প্রথমেই যখন এন্ট্রিতে আপনারা আসবেন এন্ট্রিতে আসলে হচ্ছে এটা একটি আসলে সোফা এটা সোফা কাম বেড যদি আপনি চান সোফা রাখতে তাহলে আপনি সোফা হিসেবে রাখতে পারবেন বা এরকম যদি বেড হিসেবেও বানিয়ে ফেলতে চান তাহলে এটা বেড হিসেবেও বানানো যাবে আর এই বেডের মধ্যে আপনি চাইলে একজনও থাকতে পারছেন চাইলে দুইজনও থাকতে পারছেন তাই আমি বললাম যে এই রুমটা হয়তো বা পসিবল পাঁচজনেরও হতে পারে ছয়জনেরও হতে পারে আর যেহেতু এইগুলো খুব কমন পানি এখন থাকে টিস্যু থাকে এখানে তারপর গ্লাস থাকে এগুলো সব সেট আপ এখানে দেওয়া আছে এখানে একটি টিভি দেওয়া আছে ছোট ফ্রিজ পেয়ে যাচ্ছি এই হচ্ছে বারান্দা সেকশন এখান থেকে আমি আসলে একটি রোডের ভিউ পাচ্ছি ওকে কানেক্টিং রুমে যেতে গেলেই আপনাকে এই পাশে একটি মিররের সেটআপ দিচ্ছে একটা স্কয়ার এখানে আপনি মিরর পেয়ে যাচ্ছেন আপনি এখানে একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন যেখানে এখানে আপনি আসলে বাথিং এরিয়াও পাচ্ছেন হাই কমোডও পাচ্ছেন এবং হ্যান্ড ওয়াশ সেকশনও পাচ্ছেন আর এই পাশটাতে আপনি আপনার কানেক্টিং রুমের ফার্স্ট রুম বলা যায় বা যেহেতু বেডরুম বলা যায় যেহেতু ওটা আসলে ড্রয়িং রুম টাইপের ছিল এটা আসলে বলা যায় বেডরুম বা ওইটাকে আপনি লিভিং রুম বলেন বা ড্রয়িং রুম বলেন এটা হচ্ছে বেডরুম থেকে স্টার্ট হলো তো বেডরুমের প্রথমেই আপনি একটা মিরর পাচ্ছেন তো এখান থেকে আমি রেডি হতে পারছি এখানেও একটি ফ্রিজ আছে এখানেও ডাস্টবিনের জন্য মালে ফলার জন্য একটি ডাস্টবিন আছে এখানে বেড দেওয়া আছে আর এখানে আসলে আমি এই ডিজাইনগুলো আসলে খুব পানি লাগে মনে হচ্ছে যে কী হচ্ছে দুজন আসলে করে এখন তারা আসলে আমি আসলে অন্য ফিলে বলেছি আমি রোমান্টিক ফিলে বলি না একদম তারা মারপিট করতেছে এমন একটা ফিলের মধ্যে আছে ওকে এবার এই পাশটাতে যদি দেখি এই পাশের মধ্যে আপনি একটি ওয়াশরুম সেকশন পাচ্ছেন ওয়াশরুম সেকশনের মধ্যে আপনার হ্যান্ড সেকশন আছে বাথিং এরিয়া আছে এবং আপনার জন্য হাই কমোড আছে বাথিং এরিয়াটা আসলে কমোডটার অপোজিট সেকশনে আপনি আসলে যে বাথটাবটা পাচ্ছেন তা হচ্ছে এইভাবে হাইট করা থাকে বারান্দা কানেক্টেড আছে সেটা আমি দেখাচ্ছি আর এর পাশে আমি দেখাই যে এই পাশে একটি উইন্ডো সেকশন আছে তো আমি এখান থেকে উইন্ডো সেকশন পাচ্ছি আবার এই পাশ থেকে আমি আরেকটি বারান্দা পাচ্ছি তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি এই রুমে আসলে দুটো বারান্দা আছে একটি রুমের মধ্যে দুই পাশে দুটো বারান্দা তা হাজব্যান্ড ওয়াইফ যদি থাকে তারা কি আসলে দুই পাশ থেকে আসলে ফাইট করবে দুই পাশে নাকি আসলে বারান্দা থেকে একজন এই দিকে দেখবে একজন ওই দিকে দেখবে এমন একটা ফিলিং তা হচ্ছে বারান্দাটা যে দুইটা বারান্দা তো আমরা একটা একটা করে দেখাই চলুন আমরা এই বারান্দাটা ফার্স্টে দেখাই যে এই বারান্দা থেকে কী কী আছে এই বারান্দা থেকে যখন আমরা বাইরে তাকাবো এই বারান্দাটা আসলে একটু স্কোয়ার টাইপের মধ্যে পড়ে স্কোয়ার এই বারান্দার মধ্যে আপনি আবার এখানে আসলে দেখতে পাচ্ছেন রোড ভিতরের দিকের রোড আর ফিলটা এই জায়গায় যে আমরা যদি ঠিক এর সামনে গিয়ে ডান পাশে যাই তাহলে মেইন রোডে যেতে পারবো তো আমি যদি আর একটু সামনে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে রোডটা আছে ডান ডান পাশের দিকে এদিকে আপনি বিচের দিকে যেতে পারবেন এই বারান্দা থেকে আমি আরও একটা ভিউ পাচ্ছি এই সিটির ভিতরেই সিটি ভিউর মধ্যে পড়ছে তো এখানে একটা ছোট বারান্দা আছে আচ্ছা আর বারান্দাগুলো দেখবেন হাফ পর্যন্ত আছে উপরের হাফ পোর্শন কিন্তু একদম ব্ল্যাঙ্ক তাই বাতাসটা সম্পূর্ণ পাওয়া যায় তাহলে আমরা কি ফিল করলাম বা কি দেখলাম তা হচ্ছে এই দুটো রুমের মধ্যে কিন্তু তিনটা বারান্দা পেয়ে গেলাম কিন্তু এখনও কিন্তু এন্ড করিনি এই রুমের মধ্যে আরও একটি রুম কানেক্টেড আছে যেহেতু কানেক্টিং রুমের কথাই বলছিলাম এখানে টোটাল আসলে তিনটি রুম আমরা দুটি রুম দেখিয়েছি এবার তাহলে তিন নাম্বার রুমটি আপনাদেরকে দেখায় তিন নাম্বার রুমটি হচ্ছে ঠিক এই পাশে এই পাশের মধ্যে আমরা যখন আসছি তখন এখানে আমি আবার একটি ওয়ার্ড্রো টাইপের একটি সেকশন পাচ্ছি আপনার কাপড় আপনি হ্যাঙ্গার করতে পারবেন এখানে আপনার বসার ব্যবস্থা এখানে আপনি লাগেজ রাখতে পারেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটি বারান্দা মানে রুমের মধ্যে কিন্তু অনেকগুলো বারান্দা বাতাস আসার জন্য অনেক ভালো সেট আপ করে দেওয়া আছে একটু পরপরই শুধু বাতাসের ফিল পাবেন বাতাসের ফিল পাবেন এই বারান্দাটা একটু বড়ো এই বারান্দাটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় তো আমরা পাশের বারান্দাটা একটু ছিলাম অবশ্য পাশের বারান্দাটাকে মাঝখান থেকে ডিভাইড করে আসলে এটা করা হয়েছে এটা আসলে মাঝখান থেকে ডিভাইড না করে দুটো বারান্দা সেম রাখলেই ভালো হতো কারণ একই ফ্যামিলি দুটো একই ফ্যামিলি এটাকে কানেক্ট করা যায় কিনা আমি শিওর না ওকে একই ফ্যামিলি যেহেতু থাকবে তাহলে দুটো বারান্দা যদি একরকমই থাকতো তাহলে হয়তো বা ফান আরও বেশি হতো বা বারান্দাটা একটু বড় হয়ে যেত যাই হোক এটা তাদের প্ল্যান তাদের ইচ্ছা তো আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা একটু শেয়ার করলাম আর এবার আমি তাহলে কি দেখবো আসলে দেখার মতো আর কিছু নেই এই রুমটা দেখাতেই আমার অনেক সময় লেগে গেছে কারণ এই রুমটি ছিল আসলে ইন টোটাল তিনটা রুমের কম্বিনেশন আমরা এন্ট্রিতে আমরা একটা রুম পেয়েছি তারপর একটা বেডরুম পেয়েছি তারপর একটা বেডরুম পেয়েছি সো তিনটা রুমের কম্বিনেশনের মধ্যে একটা লিভিং রুম দুটো বেডরুম আবার লিভিং রুমকে আপনি বেডরুম হিসাবেও কানেক্ট করতে পারছেন চারজনের রুমকে জনে আপনি রূপান্তর করতে পারছেন আবার হচ্ছে এখানে একটি আমি বারান্দা পেয়েছি ওই রুমে দুটো বারান্দা পেয়েছি ওই রুমে একটি বারান্দা পেয়েছি টোটাল চারটি বারান্দা আছে ওয়াশরুম পেয়েছি দুইটা মানে রুমটা আমি একটু টায়ার হয়েছি রুমের কথা বলতে হলে রুমটা বেশ বড় এই রুমের প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো নব্বই টাকা অনেকে ফিল করতে পারেন এটা আবার কেমন প্রাইস বললাম রাউন্ড ফিগার কেন বললাম না সাত হাজার ছশো বলতাম বা সাত হাজার পাঁচশো বলতাম কারণ আসলে এগুলোর সাথে একটু ভ্যাট দেন হচ্ছে কিছু সার্ভিস চার্জ কানেক্টেড আছে এটা তারাই আমাকে জানিয়েছেন যে এটার প্রাইসটা হচ্ছে সাত হাজার পাঁচশো তো নব্বই টাকা এইটা হচ্ছে রুমের র্যাক রেট আমি মোস্টলি আমরা রুমের র্যাক রেট কখনই আমরা পাই না আমরা অলওয়েজ এর সাথে ডিসকাউন্ট পাই সেটা হোক টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সেটা যে যে অ্যামাউন্টই হোক না কেন অফ টাইমে এই রুমের রেন্টটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত যাচ্ছে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত গেলে সাত হাজার পাঁচশো নব্বই আমি যদি সাত হাজার ছয়শো ধরি তাহলেও এটা গিয়ে প্রাইজ মেবি গিয়ে দাঁড়াচ্ছে প্রায় তিন হাজার আটশো টাকার মতো এই রুমটি মানে প্রায় ছয়জনের জন্য বা পাঁচজনের জন্য এই রুমটি আপনি মেবি তিন হাজার আটশো টাকার মধ্যে পেতে পারছেন এরকম কিছু একটা কিন্তু এখন কিন্তু এই তিন হাজার আটশো টাকা যদি আমি ধরি তাহলে এর সাথে কিন্তু ব্রেকফাস্ট কানেক্টেড নেই যদি ব্রেকফাস্ট কানেক্টেড করতে চান তখন আপনাকে আবার কিছু কিছু টাকা অ্যাড করতে হচ্ছে যেহেতু ছ পাঁচজন থাকবেন বা ছয়জন থাকবেন তার উপর বেস করে একটা রাউন্ড ফিগার মেবি আসবে তখন আপনি ব্রেকফাস্টে অ্যাড করলে এখন আপনাদের আমি দুইজনের জন্য একটি বেডরুম দেখাবো এর সাথে একটি লিভিং রুমও আছে তাই এই রুমটিকে আপনারা বলতে পারেন যে এটি একটি সুইট রুম ওকে এই রুমে যখন আমরা এন্ট্রি দিচ্ছি তখনই আমরা আসলে এই সেটআপটা পাচ্ছি পাচ্ছি যে হচ্ছে লিভিং রুম এরিয়া এখানে আপনি চাইলে আপনার শু স্যান্ডেল রাখতে পারেন এখানে আপনার কাপড় আপনি ঝোলাতে পারেন এই পার্টে আপনার জন্য টিভি রাখা হয়েছে আপনি এখানে আরাম করে বসে একটু আরামের ব্যবস্থাই কিন্তু আছে আমি একটু আগে যেমন বলেছিলাম যে একটি বেড আপনাদেরকে দেখেছিলাম আগের রুমটাতে বলেছিলাম যে ওইটা বেডও হয় এটা সোফা হয় এটা আসলে সেই সেট আমরা উপরে দেখেছি ওটাকে বেড হিসাবে কনভার্ট করা আছে আর এখন দেখতে পাচ্ছি এটা আসলে সোফা হিসাবে আছে খুব আরামের আমি কি টায়ার্ড ছিলাম কিনা সারাদিন কেন আমি বলতে পারছি বসে অনেক আরাম লাগছে পিচটা খুব আরাম পাচ্ছে একটু ঢালু আছে পিছের দিকে যাই হোক এত আরাম করলে পরের কাজ করা যাবে না আমরা তাহলে এই পার্টে দেখাই এখানে হচ্ছে একটি বারান্দা আছে ওনাদের কিন্তু ভেরি কমন একটা পার্ট যে প্রত্যেকটা রুমের সাথে করে একটি বারান্দা থাকে সেটা আসলে লিভিং রুম হোক বা বেডরুম হোক এখান থেকে আসলে সিভিউ পাওয়ার একটি সুযোগ আছে কারণ আসলে আমরা ডিরেক্টলি এখানে সুগন্ধা বিচের রোডটা পাচ্ছি সো এই হচ্ছে সিভিউ এখান থেকে আসলে বাতাসটা এখন আমি ভালো পাচ্ছি কারণ সি সিভিউর দিকে হওয়ার কারণে আমি এখানে আসলে খুব ভালো বাতাস পাচ্ছি এখন আমরা মোটামুটি পাঁচতলা বা ছয়তলার দিকে আছি বারমিস মার্কেটের লাইট দেখতে পাচ্ছি সুগন্ধার বার্মিস মার্কেটের লাইট আর সো আমি যদি এখান থেকে হেঁটে যাই পাঁচ মিনিটের মধ্যে আমরা বিচে চলে যাব বাতাসটা আসলে আমাকে অনেক প্রশান্তি দিচ্ছে ওকে তো আমরা চলে আসলাম যে বেডরুমের পার্টে যেটা আসলে আমরা লিভিং রুমে ছিলাম এবার হচ্ছে বেডরুম সেকশন এই হচ্ছে বেডরুমের সেট বেড আছে এখানে ফ্রিজ আছে এখানে একটা ভার্টিক্যাল মিনার আছে আমার খুব পছন্দের টপ টু দা বটম আমি নিজেকে দেখে একদম রেডি হয়ে যেতে পারি আর এই পাশটাতে যদি আমরা দেখি হ্যান্ড ওয়াশ সেকশন আছে দেন হাই কমোড আছে বাথটাও আছে আর এই পাশটাতে আমরা আরেকটি বারান্দা পাচ্ছি আর বারান্দা দেখাচ্ছি না কারণ অনেকগুলো বারান্দা সবগুলোতে বারান্দা দেখা তো অনেক টাইম চলে যাবে এখান থেকে আপনি ভিউ পাবেন এবং বাতাস লাগবে আমি গেলেই এখন প্রশান্তি পেয়ে যাবো সো ওই বাতাসে আর যাচ্ছি না আর এখানেও আমার কেন মনে হচ্ছে এখানেও মেবি একটি লুকানো বারান্দা আছে রাইট এখানেও আরেকটি লুকানো বারান্দা আছে এখানে যাচ্ছি না এখানে আপনারা একটা বারান্দা পাচ্ছেন আমরা আপনাদেরকে এবার লাস্ট রুম দেখাই লাস্ট রুম দেখানোর পর হচ্ছে আমরা এই হোটেলের ট্যুর এন্ড করব। যাবেন না সাথী থাকুন হয়তো ভিডিও একটু বড় হতে পারে কারণ ফার্স্টের পার্টটা ফার্স্টের রুমটা অনেক বড় ছিল বের হয়ে আবার ভিতরে ঢুকলাম প্রাইস বলতে ভুলে গেছি এই রুমের প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা র্যাক রেট বলছি র্যাক রেটে হচ্ছে সিক্স জিরো সেভেন টু র্যাক রেটের উপরে ম্যাক্সিমাম এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো আমি বলতে পারছি যে আজকেই চলে আসুন কারণ ভিডিওটা এখন করছি পাবলিশ হতে হয়তো তবে একটু টাইম লাগতে পারে তাই জানুয়ারি মাসের দিকে ভিডিওটা চলছে অফ সিজন আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কনট্যাক্ট করুন হোটেলের সাথে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চলুন আমরা আপনাদেরকে আরেকটি রুম দেখাই সেম রুম কিন্তু সেখানে আপনি চারজন থাকতে পারবেন চলুন চলুন চলছেন চারজনের জন্য এই বেডরুমটি সেম সাইজ একটু আগে যে এই রুমটা আমরা দেখলাম হানিমুন সুইট এটার মতো সেম সাইজ সেম সেট আপের মধ্যে মোটামুটি আছে দেখুন নতুন কিছুই আমি আর অ্যাড করছি না টাইম পাস করছি না বারান্দা আছে বেড আছে এখানে সেকশনের সেট আপ আছে আলমির আছে টিভি আছে এবার যদি আমরা এই রুমটাতে চলে যাই সেকেন্ড রুম যেহেতু চারজনের জন্য তাই ওই রুমে দুইজন আর এই রুমে আরও দুজন থাকতে পারবে এটাকে আমরা বলতে পারি যে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে হচ্ছে ওয়াশরুমটা আছে ওই রুমটার সাথে ওয়াশরুমটা নেই আর এই রুমের মধ্যে ওয়াশরুম আছে সেম ওয়াশরুম যেটা মাত্র দেখালাম আবার ওইখানে আপনারা দুটো বারান্দা পাবেন এই পার্টে একটি বারান্দা আছে এই পার্টে একটি বারান্দা আছে সো দুই সাইডে দুটো বারান্দা আছে আমি এইভাবে দেখাই কারণ কী করবো বারান্দা এত হয়ে গেছে বাতাস আর বাতাস আসবে সো এইখানে যেহেতু আমি টোটাল দুটো রুম দেখালাম এবং চারজন থাকতে পারবে চারজনের জন্য এই রুমটি সেখানেও প্রাইজ হচ্ছে সিক্স জিরো সেভেন টু ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অফ সিজনে কিন্তু কন্ট্যাক্ট করলে জানতে পারবেন এই মুহূর্তে মানে আপনি যেদিন কন্ট্যাক্ট করবেন তখন কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কন্ট্যাক্টের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আপনার সাথে বেবি থাকে একটু ছোট বা তিন বছর চার বছর পাঁচ বছর যাদের আসলে একটু দৌড়াদৌড়ি করার একটু স্বভাব আছে স্পেস অনেক দরকার পড়ে তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা বেস্ট রুম হতে পারে কেন সেটা আমি এখনই বলছি দেখলেও আপনারা ক্লিয়ার হয়ে যেতে দেখুন এখানে দুটো রুম কানেক্টেড ফার্স্ট যেই রুমটা আছে আমি এখন যেই প্লেসটাতে দাঁড়িয়ে আছে এই পুরো প্লেসটা কিন্তু ব্ল্যাঙ্ক কিছুই নেই কোনো কিছুই এখানে রাখা হয়নি আর এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে আলমারি সেকশন আছে আর এই পাশটাতে হয়তো বা আপনার জন্য ড্রয়ের রাখা হয়েছে কিছু আইটেমস রাখার জন্য সো ড্রয়ের আছে আর আলমারি সেকশন আছে বাট এই পার্টটা কিন্তু আমি বলতে পারি যে একটা রুম অনেকটুকু স্পেস হচ্ছে খালি তো বাচ্চা যদি আসলে একটু খেলাধুলা পছন্দ করে সন্ধ্যার পর বা রুমে আসার পর যদি তার মনে একটু উৎফুল্ল উৎফুল্ল ভাব থাকে তখন সে এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম আসলে করতে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই রুমটা যারা আসলে বেবি আছে বেবি বলতে একদম ছোট বাচ্চা না একটু বড় বেবি তাদের জন্য একদম পারফেক্ট সেট আর এখানে আপনারা ওয়াশরুম সেকশন পাচ্ছেন বাথিং এরিয়া আছে হাই কমর আছে এবং হ্যান্ড ওয়াশ সেকশন আছে আর এখন আমরা বেডরুম সেকশনে চলে এসেছি বেডরুম সেকশনের মধ্যে আপনি বেড পাচ্ছেন বেডটা এখানে বড় দেওয়া হয়েছে এই পার্টের মধ্যে টিভি দেওয়া আছে এই পার্টের মধ্যে ফ্রিজ দেওয়া আছে বারান্দা 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 সে এখানে কমন আরেকটি বারান্দা পাচ্ছেন এই রুমের প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো পঁচানব্বই টাকা তিন হাজার সাতশো পঁচানব্বই টাকার মধ্যে কারেন্টলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কারেন্টলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাচিভ করার জন্য ডিসক্রিপশন সেকশনের নাম্বার দেওয়া আছে তাদের সাথে কমিউনিকেট করে বলুন এবং কক্সবাজার চলে আসুন একটু আরাম করেছিলাম তো তাই একটু স্পিড দেখালাম তাদের আতিথ্যতা আপনার খুব ভালো লাগবে কারণ আমি আসলে রুম ট্যুরের জন্য আসার পর ওনারা যেভাবে আসলে আমাকে হেল্প করছে বা সাপোর্ট দিচ্ছে যেভাবে আসলে আমাকে শো করছে প্রেজেন্ট করছে সেই হিসাবে আমার মনে হচ্ছে যে গেস্টরাও আসলে তাদের থেকে ভালো আতিথ্যতা পাবেন সেই হিসাব থেকে আমি বললাম আমি যদি নাইট স্টে এখানে করিনি তাই আমাকে আপনাকে আর রিভিউ করতে পারছি না বাট আপনার আমার যতটুকু মনে হচ্ছে আমার এতটুকু দেখি আতিথেয়তা ভালো পাবেন যেটা আমরা অনেক সময় চাই অনেকের চাওয়া থাকে হোটেল কোরাল রিফের রেস্টুরেন্ট জোন এই জোনের মধ্যে যখন আপনি আসলে ব্রেকফাস্টটা কানেক্টেড পাচ্ছেন আপনার রুমের সাথে যখন আপনি আসলে চাচ্ছেন যে ব্রেকফাস্টটা আপনার রুমের সাথে কানেক্টেড থাকুক তখন আপনি এই সেকশনে এসে আপনার ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারেন শুধুমাত্র ব্রেকফাস্ট না যদি আপনার মনে হয় যে আপনি লাঞ্চ ডিনারও চান তাহলে তাদের সাথে যদি কিছু সময় আগে হয়তো বা এক দুই ঘন্টা আগে যদি জানান যে আপনি লাঞ্চ বা ডিনার করতে চাচ্ছেন তাহলে ওদের ফুড মেনু থেকে যদি জানিয়ে দেন যে আমি এই এই খাবারগুলো খেতে যাচ্ছে তাহলে তারা ফ্রেশ আপনার জন্য বানিয়ে এখানে সার্ভ করবে শুধুমাত্র এই সার্ভিংটাই আসলে এখানে এন না যদি আপনি চান রুমেও খাবার পেয়ে যেতে পারেন কিন্তু আমি আসলে যেটা এক্সাইটিং পার্ট আমার কাছে মনে হয়েছে যেটা একটু নোটেবল পার্ট এবং যেটা শো করা উচিত সেটা হচ্ছে এটা আপনি এখান থেকে বের হয়ে এই পার্টটাতে যখন চলে আসবেন বারান্দা সেকশনে যখন চলে আসবেন তখন আসলে এখানে ভালো বাতাস পাচ্ছেন হাঁটতে পারছেন ঘুরতে পারছেন এবং চাইলে আপনি একটি ক্যান্ডেল লাইট ডিনারেরও প্ল্যান এখানে করতে পারছেন আপনার প্রিয়জনের সাথে যদি আপনি চান তারা আপনাকে সেই ব্যবস্থাও করে দিবে সবগুলো লাইট বন্ধ করে দিয়ে ক্যান্ডেলের সেট দিয়ে এখানে বসে আপনি তাহলে আপনার প্রিয়জনের সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন আর যদি মনে হয় যে ক্যান্ডেল লাইট ডিনারও দরকার নেই আপনি এখানে বসে ডিনার করতে চান সেটাও পসিবল যা চান তাই অ্যারেঞ্জ করে দেওয়া হবে রেস্টুরেন্টের মধ্যে যদি আপনার কোরাল রুমগুলো ভালো লেগে থাকে এবং আপনার যদি মনে হয় যে আপনার এক্সপেক্টেশন তারা রিচ করছে রুমের মাধ্যমে সার্ভিস তো আমি বললাম যে আমার যতটুকু মনে হয়েছে লেভেল থেকে আপনারা কমতি পাবেন না কিন্তু বাকিটা আসলে আপনারা নাইট স্টে করার পরে আপনারা বুঝতে পারবেন কিন্তু যদি আপনার রুম ট্যুরে মনে হয় যে আপনি হ্যাপি আপনার ডিমান্ড তারা সার্ভ করতে পারবে এরকম রুম তাদের আছে এবং যেহেতু অনেকগুলো বারান্দা দেখলাম বাতাস আর বাতাসের একটা ব্যাপার যেহেতু কাজ করছে এরকম ব্যাপার যদি আপনার থাকে এটা যদি তারা মনে করেন তাহলে আজকেই তাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ডিসক্রিপশন সেকশনে তাদের ফোন নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আমার মনে হয় যে ভিডিওটা একটু বড় হয়েছে বাট তারপরে যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম